ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, আবার চলে যাচ্ছি আমরা আরেকটা ইভেন্টে। তো এবারও সেই সেম শিট আবারও হবে আমরা জানি, কিন্তু এবার একটা টুইস্ট আছে। এবার আমরা আন্ডারকভারে যাব, পর্দাশীল হয়ে এবার আমরা যাব ইভেন্টে। এন্ড ইভেন্টে যাওয়ার পরে, মানে এবারের ইভেন্টে যাওয়ার একটাই মূল উদ্দেশ্য, এবার যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু এবার যাব এবং দেখব যে এবার কি ডিফারেন্ট। এক বছর আগেও কিন্তু আমরা একটা ইভেন্ট গেছিলাম, ওই যে কি যেন বলে পপ এন্ড কসপ্লেতে, এর একটা ইভেন্টে গেলাম, তারপর গেলাম এনিমেকনে, আর এবার যাচ্ছি এই যেটাই হোক নাম বলবো না। তো এবার দেখবো যে এই এক বছর পরে যে ইভেন্টটা হইতাছে, বছর আগের ইভেন্টের থেকে এবারে কি কি ডিফারেন্স ক্রিয়েট হয়েছে, কি কি নিউ কি জিনিস আনছে, বা কি কি নিউ এক্সপিরিয়েন্স আমরা করতে পারি। তো আমি এখন আছি তাল্লা ভাইয়ের বাসায়, এখান থেকে ডাইরেক্ট যাব। তো এক্সাইটেড ভাই? না, তোমার ড্রিপ চেক, ড্রিপ চেক দাও, ড্রিপ চেক ভাই। বিটিএস জাংকুক, আমি পুরো একদম কভার হয়ে আসছি, আর আল্লাহ জানে কেন আসছি ভাই, বাট এটাই এক্সপিরিয়েন্স করতে আসছিলাম যে এখানে আসলে কি হইতেছে। একটু লাইটিংটা একটু বেটার করা যেত, স্টলও তেমন নাই, দেখার মতো কিছু নাই, অ্যাক্টিভিটি করার জন্য তেমন কিছু নাই, মোটামুটি ডিসঅ্যাপয়েন্ট বলতে পারো। তোমাদের যদি আমি পুরো একটা ওভারভিউ দেই, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, তোমরা বুঝতে পারবা যে ইভেন্টের মধ্যে কি হয়েছে আসলে। একদম প্রথম থেকে আমি তোমাদেরকে পুরো একটা চক্কর দিয়ে আনি, অ্যান্ড তোমরা নিজেরাই বলো যে কেমন ইভেন্ট, অ্যান্ড এখান থেকে শুরু। আর এই হলো স্টেজ, আর টেডি বিয়ার না জন্য কি আল্লাহ জানে, এখানে কয়েকটা স্টল আছে, এই একটা স্টল, একটা স্টল, আর যদি দেখো এই আর একটা স্টল, অ্যান্ড আমার মনে হয় এই পর্যন্তই শেষ, আমার মনে হয় এই পর্যন্তই শেষ। ওনা আরও একটা আছে স্টল, তো এই কর্নারে মানে রাইট সাইডে আমাদের এই কয়েকটা স্টল, আর আমি ততটা কস প্লেয়ার্সও দেখতে পাইতেছি না। এখানে ওই যে গোল্ড ফিশ স্কুপিং স্কুপিং হইতেছে, গোল্ড ফিশ ধরার জন্য অ্যাক্টিভিটিটা চলতেছে। আর এখানে আই ডোন্ট নো এটা কি, ও এখানেও আরেকটা স্টল, আর এই জায়গাটা স্পেসটা পুরোটা খালি, ঠিক আছে, এখানে ওয়াশরুম আছে, আর এই যে জায়গা দেখতেছো এগুলো খালি, কারণ এখানে স্টল টেস্টল হয় নাই। স্টার সিনেপ্লেক্স আছে স্পন্সর তাদের, আর যদি দেখো এইখানেও খালি কিন্তু, আর এখানে একটা স্টল আছে, আর আর যদি স্টল যদি তোমাদেরকে আমি দেখাই, এখানে কয়েকটা টি শার্টের স্টল আছে, দ্যাটস অল। এই পুরাটা ও গোজো সাতারু, হোয়াট দ্য হেল, হোয়াট দ্য হেল, গোজো সাতারু এখানে কি করে? আর ইউ সিরিয়াস, ইউ আর ইউ সিরিয়াস ভাই, এটার সাথে একটা পিকচার নিতে হবে। ও ভয়ঙ্কর আছে, নাইস 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 নাইস, দ্যাটস নাইস। তো এই হলো পুরাটা, তোমাদেরকে একদম পুরো কভার করে দেখাইলাম, তোমরাই বলো ভাই তোমাদের কেমন লাগছে। আমি বলো ভাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ইয়েস অফকোর্স ডিসঅ্যাপয়েন্টমেন্ট, দেখো কেমন ডাল ডাল লাগতেছে। মনে হইতেছে এই যে এইখানটা দেখতে পাইতেছো কোনো লাইট নাই, এটা তো ভাই মানাই যায় না, কারণ লাইট না থাকলে ভাই লাইটের খুবই অভাব ইভেন্টের মধ্যে আমি পাইছি। কিন্তু এখন আমি একটু গোজোর সাথে পিকচার টিকচার নিবো, ঠিক আছে, এই একটা জিনিসই আমি নিবো গোজোর সাথে পিকচার। ইভেন্টের মধ্যে এই মেয়েটা ভালো গাইছে, ঠিক আছে, আমি জানি না কে, এই যে এই মেয়েটা ভালো গাইতেছে, ওকে এক্সেল, আমাদের ওকে এক্সেল গান গাইবো, লেটস গো, লেটস গো ওকে এক্সেল, দেখো মি কম গো রাই মো কিউলাওয়া আই আই মাদাশিরা নই সেটাকে আই মাদাশিরা নো, থ্যাংক ইউ গাইস, আমি আর বেশি পারি না। তো ভাই আমাদের সাথে আসছে ভাই, কোন কিসের কসপ্লে করছো? আন বইতেছে ইতাচি উচিচা। তো তোমার নারুতো ফেভারিট নাকি? ইয়া, সব ওভারঅল যত অ্যানিমে আছে তার মধ্যে, হ্যাঁ হ্যাঁ, নারুতো, নারুতোর মধ্যে কি, নারুতোর মধ্যে ফেভারিট সেজন আর কি, মানে ইতাচি ফেভারিট, হ্যাঁ ইতাচি ক্যারেক্টার, ইতাচি কাকাশি, আর মাদারা, মাদারা ভিলেন হিসেবে ভালো লাগে বাট একদম ফেভারিট। আর ওয়াইফুর মধ্যে কি? ওয়াইফুর মধ্যে সোনালি, সব যেমন তেমন, যেটা সব থেকে বেশি ভালো লাগছে সেটা আমি আগে বলি, যে এই এখানে যে চেয়ারগুলো দিচ্ছে বসার জন্য, এই জিনিসটা আমার ভালো লাগছে। অ্যান্ড
অ্যান্ড এটাই আমার ইভেন্টের মধ্যে সব থেকে ভালো লাগছে, আর কিছুই ভালো লাগে নাই। ওয়ে তাল্লা ভাই খেলে গা ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার এখানে ডাঙ্গো আছে তোমরা দেখতেই পাইতেছো, এই যে ডাঙ্গো বানাইতেছে, কিন্তু আমি আমাকে খাইতে নিষেধ করছে। তো আমি সবার কাছে জিজ্ঞেস করছি যে তোমরা ইভেন্টটাকে কেমন দেখছো আর কত দিবা 10 এর মধ্যে, তো তুমি কত দিবা ভাই জেনুইন রিভিউ? ওকে আমার দুইটা জিনিসই ভালো লাগছে, একটা হইছে এই যে চেয়ার গুলা দিছে, চেয়ার গুলা বসার জন্য এই জিনিসটা ভালো লাগছে, আর হলো ওই যে গোজো আর ভয়ঙ্করা দিছে দুইজনের সাথেই ছবি তুলছে ভাই। এটা ভাই ওই ওই দুইটারে যদি সামনে দাও হইতো আরো বেটার হইতো না, মানুষ ওই পর্যন্ত চলে যাচ্ছি, আজ যাচ্ছি তো যাচ্ছি না, আবার দেখা হবে, কোনো প্রবলেম নাই, সব খাওয়া দাওয়া হইলো। এখন একটু লাইটটা একটু বাড়ছে, ঠিক আছে, এখন লাইটটা একটু দিছে ভাই, এখন লাইট দিছে, দেখো ইভেন্ট শেষ এখন লাইট। ওকে যাই ভাই, দেখা হবে আরেকটা ইভেন্টে, যদি বেঁচে থাকি আবারও আসবো, আবারও সেম শিট দেখবো। তোমাদের কাছে কেমন লাগছে ইভেন্টটা, তোমরা কি কি ইম্প্রুভমেন্ট দেখতে চাও, আর আমি যা বলছি তার সাথে তোমরা কি এগ্রি করো কি না সেটাও আমাকে জানাইও। ব্রো হোয়াট দ্য ফাক ইজ দিস।